শাহনাজ বেগম, তিনি প্রশ্ন করেছেন যে উইল নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন উইল হেল্প লোয়ারিং ইনফেকশন রেট এট প্রেজেন্ট অর ইট ওয়াজ ইফেক্টিভ অনলি ইন ইনিশিয়াল পিরিয়ড অফ দিস প্যান্ডেমিক? এটা কি আমাকে প্রশ্ন মানিক? জি জি না, আই থিঙ্ক যতক্ষণ না পর্যন্ত আমরা আমরা জানি ড্রাগ ডেভেলপমেন্ট, ভ্যাকসিন ডেভেলপমেন্ট ইন প্রগ্রেস, হয়তো এন্ড অফ দ্য ইয়ার আমরা ভ্যাকসিনের ব্যাপারে একটা একটা পজিটিভ নিউজ পাবো, তখন মেইন ইস্যু হবে আসলে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য ভ্যাকসিন। ড্রাগ ট্রায়াল, বেশ কিছু লার্জ কোলাবোরেটিভ ড্রাগ ট্রায়াল অন গোয়িং। অলরেডি আমরা জানি যে দু একটা ড্রাগ সিভিয়ার পেশেন্ট, হসপিটালাইজড পেশেন্টদের ক্ষেত্রে কাজ করতেছে। তো যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা ইফেক্টিভ ট্রিটমেন্ট নাই, যতক্ষণ আমরা একটা ইফেক্টিভ ভ্যাকসিন পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশনের উপরে ডিপেন্ড করতে হবে। ভেরি সিম্পল, ওয়ারিং মাস্ক, হ্যান্ড ওয়াশিং, সোশ্যাল ডিস্টেন্সিং, নাথিং নিউ। আমার মনে হয় যে ডক্টর মানিক হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস। আসলে যে যে পাবলিক হেলথ মেজার্সগুলোর কথা আমরা বলতেছি, এগুলো মোর দ্যান 100 ইয়ার্স, ফিউ 100 ইয়ার্স, আমরা এই এই কথাগুলোই এই একই প্র্যাকটিস আমরা আগের প্যান্ডেমিক, আগের এপিডেমিকগুলোতেও করছি, এখনও আমরা করতেছি, এবং সেটা আমরা কতটুকু ভালোভাবে করতে পারতেছি তার উপরেই ডিপেন্ড করবে যে ট্রান্সমিশন প্রগ্রেস। এবং আমাদের আর একটা জিনিস ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু COVID-19 ফার্স্ট ওয়েভে আছি। আপনি যদি প্রিভিয়াস প্যান্ডেমিকগুলো হিস্ট্রির দিকে একটু দেখেন, প্যান্ডেমিক কিন্তু সাধারণত সেকেন্ড থার্ড ওয়েভ নিয়ে আসে, এবং হিস্ট্রি বলে যে সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ সেগুলো কিন্তু আরো বেশি ফ্যাটাল হয়। তো ইন এ নাটশেল, আমাদেরকে উই হ্যাভ টু রিলাই অন নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশনস।